আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন ভবন, অর্থাৎ আরামবাগে মানে সর্বপ্রথম ইংরেজি মাধ্যম স্কুল, তাও আবার সরকারি আরামবাগ হাই স্কুল, সেই ক্যাম্পাস সাইড আমরা দেখাচ্ছি। এই সেই ভবন, সেই ভবনই কিন্তু শুরু হয়ে গেছে 2024 নতুন বছর শুরু হতেই নতুন অভিনব একটা উদ্যোগ, যেটাকে বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং অবশ্যই আরামবাগের যে বিশিষ্ট শিক্ষক বিকাশ চন্দ্র রায় উনি আছেন, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন অনেক মানে মানে যেটাকে বলা ঝড় ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে সাফল্য, সাফল্য অর্থাৎ আরামবাগ শহর এলাকায় যারা ভাবছিলেন, খুব চিন্তায় ছিলেন যে ইংলিশ মিডিয়ামই বুঝি সর্বশেষ কথা, বাংলা মিডিয়াম স্কুল বুঝি বুঝি গেল, তবে ইংরেজি মাধ্যম স্কুলেতেও যে ইংরাজির সাথে বাংলা দুই একই সাথে চলবে সেটা কিন্তু দেখিয়ে দিল আরামবাগ হাই স্কুল। আরও একদিকে বলাগড়, তবে আমাদের আরামবাগ মহকুমার মধ্যে বিকাশ চন্দ্র রায় অর্থাৎ বর্তমান প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুলের, তিনি এই যে পরিকাঠামো যুক্ত একটা স্কুলের যে একটা আলাদা প্ল্যানিং তিনি করেছেন আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেয়া আছে সিকিউরিটি, এখন থেকেই যে যে সিকিউরিটি যে ব্যবস্থা, যেখানে বলা হয় গার্লসরা আছেন বয়েজরা আছেন, এই যে সিকিউরিটি, এখান থেকে কিন্তু সিকিউরিটির অনুমতি নিয়েই কিন্তু ঢুকবে, অনুমতি নিয়েই বের হবে। তবে নিরাপত্তার দিক দিয়ে কতটা আঁটোসাঁটো, প্রথম থেকেই সরকারি স্কুল মানে যেটাকে বলা হয় যে খোলা হাট, সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জ আরামবাগ হাই স্কুলের। যারা মনে করছেন যে সরকারি স্কুল মানে মোজার মুলুক, সরকারি স্কুল মানে যে একটা কথা আছে কাঁসে বাজি বাজি যাবে, কাঁসে বাজি বাজি আসবে, সেই সমস্ত সরকারি স্কুলের প্রতি যারা এমন মানে নিচু চোখে যারা দেখেন, তাদের যে ধারণাটা এরকম নিম্নমানের, তাদেরকে বলে রাখবো এই স্কুলে একবার এসে দেখুন। আর যে প্ল্যানিংটা করা হয়েছে সেখানেতে মহিলা গার্ড, তিনি কিন্তু আমার সাথে কথা বলবো একবার, বলছি কতদিন থেকে আপনি ডিউটি করছেন? 2 তারিখ থেকে। কেমন স্কুলের পরিবেশ দেখছেন? খুব সুন্দর। আপনি কিসের জন্য এখানে মানে মোতায়েন আছেন? বেশিরভাগ মেয়েদের দেখাশোনাটার জন্যই আছি, যেহেতু প্রথম বছর মেয়ে আছে, ভর্তি হচ্ছে, বাবা মায়ের তো টেনশন হবেই, সেই দিকটা সমস্তটাই আমি সামলে নেব। ইংলিশ মিডিয়াম মানে কক্ষ এটা? ইংলিশ মিডিয়াম। কড়া মনোভাবের হবেন তো? হ্যাঁ অবশ্যই, এতগুলো মেয়ে আছে, তার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। মানে কড়া শাসন না হলে কিন্তু অসুবিধা আছে। আমরা দেখাচ্ছি বিকাশ চন্দ্র রায়, তিনি কিন্তু বারেবারে গোটা স্কুলের ক্যাম্পাস ঘুরিয়ে দেখাচ্ছেন। এটা কিন্তু আরও একটা প্যারালাল, যেটাকে বলা হয় গ্রাউন্ড, এই প্যারালাল গ্রাউন্ড এখানেও কিন্তু আমরা যতটুকু খোঁজখবর নিচ্ছি, মানে স্যান্ড স্যান্ড বা হচ্ছে বিভিন্ন ধরনের ফিলিং স্যান্ড ফেলে এখানে কিন্তু একটা লেভেল ঠিকঠাক করে দেওয়া হবে, মাঠ বা খেলার একটা ঘোরার উপযোগী করে দেওয়া হবে ধীরে ধীরে। এবং অলরেডি এখানে কিন্তু একটা মাটি ফেলে ভরাট করবার একটা প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ থেকে, আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম। বাকি বিস্তারিত দেখুন কীভাবে এই স্কুলের আর কী কক্ষ আছে এবং প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় কী জানাচ্ছেন। আমরা ছবি দেখাবো যেখানেতে সরকারি স্কুলেতে ইংরাজি মাধ্যমেই পড়াশোনা চলছে। এবারে ইউনিক আরামবাগ মহকুমা এলাকায় বিরাট বড় একটা সাফল্য যেটাকে বলা যায়, যারা নাক ছেটকান সরকারি স্কুলের সিলেবাস দেখে, তবে আর কষ্ট করতে হবে না, তাদের যদি সম্ভব হয় তাদের পরিবারের বাচ্চা বা ছেলেদের আরামবাগ হাইস্কুলে পাঠিয়ে দিন। আপনারা দেখছেন নেশান টাইমস, আমি আছি কমলেন্দু পোড়েল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবং আছেন গোপীনাথ দে সহশিক্ষক। ওনার কাছ থেকে আমরা আসবো যে সরকারি যে স্কুল, সেই সরকারি সিলেবাসের সাথে সাথে ইংরাজি মাধ্যম স্কুল কিভাবে শুরু হলো বা এর ব্যাখ্যা কী, প্রথমে আসবো প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের কাছ থেকে। এত বড় সাফল্য, কিভাবে সরকারি স্কুল ইংরাজি মাধ্যম হিসাবে চলছে আগে বলুন। আমাদের একটা স্বপ্ন ছিল, কারণ আমরা দেখেছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি নিট, জেই মেন, WBJEE বা যে কোনো অল ইন্ডিয়া বেসিস পরীক্ষায় এখন ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে হয়। তো আমরা আমাদের ম্যানেজিং কমিটি এবং সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে আলোচনা করেছিলাম যে যাতে এটা বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়াম করা যায়, যাতে আগামী দিনের আমাদের প্রজন্মকে এই রকম একটা পরীক্ষাতে সমস্যার মধ্যে পড়তে না হয়। সেই জন্য আমরা DI-এর মাধ্যমে শিক্ষা দপ্তরে আবেদন করেছিলাম, বিকাশ ভবন থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে 5 থেকে 10 পর্যন্ত ইংলিশ মিডিয়াম পড়ার স্বীকৃতি দিয়েছেন এবং সেই বেসিসই আমরা 5 এবং 6 শুরু করেছি। মোটামুটি কোন কোন ক্লাসগুলো এখন হচ্ছে, মানে যারা সরকারি স্কুলে যারা পড়ছিল ধরুন মানে বাংলা মাধ্যম, তারা কি ইংরাজি মাধ্যমও কনভার্ট হতে পারে? হ্যাঁ,
নিশ্চিতভাবেই আমার প্রায় 5 থেকে 6-এ 30-40 জন ছাত্র তারা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট হয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীরা আসছে। আর এটা আপনাদের বলি যে আমাদের এটাও একটা অ্যাচিভমেন্ট যে 1861 সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে স্কুলটি আরামবাগ হাই স্কুল থাকলেও বয়েজ স্কুল হিসাবেই স্বীকৃতি লাভ করেছিল, কিন্তু এটি ছিল বয়েজ স্কুল নয়, এটা হচ্ছে কোয়েড স্কুল। তো পাশে সব গার্লস স্কুল থাকার জন্য আমাদের ছাত্রীদের ভর্তির প্রয়োজন হয়নি, কিন্তু এখন মানুষের চাহিদা বাড়ছে, একটা ডায়নামিক এডুকেশন সিস্টেম গতিশীল শিক্ষা ব্যবস্থার সঙ্গে মেয়েরাও এগিয়ে এসেছে। তো অভিভাবিকাদের অভিভাবকদের অনুরোধে আমরা এবছর ছাত্রীদেরও পড়াশোনার সুযোগ দিয়েছি। মানে আমরা যেটাকে বলতে পারছি, মানে বলা যেতে পারে, যেটাকে বলা যায় যে নতুন কুড়িরা কিন্তু আসছেন এই স্কুলে আরামবাগ হাই স্কুল।